আজকে যারা মনে করছে এটাকে আবার আফগানিস্তান বানাবে, তালেবানদের রাষ্ট্র বানাবে, তালেবানি আদর্শে নিয়ে যাবে, পাকিস্তানের 47 ধারা নিয়ে যেতে চায়, ধর্মকে ব্যবহার করতে চায়, মানুষের ধর্মীয় অনুবাদীকে ব্যবহার করে ক্ষমতাকে আঁকড়ে থাকতে চায়, তাদের সম্পর্কে বলতে চাই। এই মুক্তিযুদ্ধের আদর্শকেও যেমন ধ্বংস করা যাবে না, এই ভাস্কর্য যদি কেউ ভাঙে, ঠিক 71 যেভাবে তাদেরকে আমরা মোকাবেলা করেছি, ইনশাল্লাহ আবার তাদেরকে সেইভাবে পরাজিত করে আমাদের পায়ের নিচে আবার তাদের ক্ষমা চাইতে হবে। আমাদের সবচেয়ে পবিত্র কোরআন তো আছেই, আমরা মুসলমান হিসেবে কোরআন আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। তারপরে দেশ পরিচালনার জন্য সংবিধান, কনস্টিটিউশন, সেই সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে রাষ্ট্রদ্রোহিতা কি। যারা এই ধরনের কথা বলে, এই ধরনের কাজ করে, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। একটা রাষ্ট্রদ্রোহীর যে শাস্তি আইন অনুযায়ী, সেই আইনেই তাদের বিচার হবে এবং তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো। বিরোধী দলের ইন্ধন আছে না আছে সেটা কথা না, আপনারা জানেন যে তারা একসাথে জোট করে ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করে, অবশ্যই তাদের যোগ সাজস আছে, কিন্তু বিচার করতে গেলে তো প্রমাণ লাগবে। যদি প্রমাণ সাপেক্ষে অবশ্যই তাদের বিচার, তারা যদি অর্থ দিয়ে থাকে, সহযোগিতা করে থাকে, এখন এই টেলিফোনের যুগ, ICT যুগ, এগুলো সহজে ধরাও যায়। কাজেই যারা যারা অপরাধ করেছে কাউকে রেহাই দেওয়া হবে না। বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে আমরা বিচার করেছি, কাঠগড়া এনেছি, তারপরে যুদ্ধ অপরাধীদের আমরা বিচার করেছি, ইনশাল্লাহ সেই যুদ্ধ অপরাধীদের, যারা যুদ্ধ অপরাধী এখনো আছে অথবা যাদের রক্তে এখনো প্রবাহিত, তাদেরকেও একইভাবে বিচার করা হবে বাংলার মাটিতে সবাই।